Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সবাই আছি তো এখানে, এই তো আমি, দেখো এই তো সুলেখানটি এখানে আছে। কিচ্ছু তুমি শান্ত হও, তুমি জানিস না, তুই জানিস না ওরা জিনিকে মেরে ফেলতে চেয়েছিল, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, ওরা আবার আমাকে মেরে ফেলবে। না দিদি ভাই, ওরা আবার আমাকে মেরে ফেলবে, ওরা আবার আমাকে মেরে ফেলবে। ওই জন্যই এসেছি ওরা। কিচ্ছু হবে না শেলি, শেলি আমার কথা শোনো, কিচ্ছু হবে না, আমি আছি, আমি আছি, জিনি আছে, কেউ ক্ষতি করবে না, তোমার ক্ষতি কেউ করতে পারবে না, আমরা কাউকে তোমার ক্ষতি করতে দেব না। তুমি একটু শান্ত হও মা, একটু শান্ত হও, একটু শান্ত হও মা, এখানে বসো। তোমার কোনো চিন্তা নেই দিদি ভাই, তুমি ঘুমো, নিশ্চিন্তে ঘুমো, কেউ আসবে না এখানে, আমি আছি, সুলেখা আন্টি আছে, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি আছি, সুলেখান্তি আছে, কিচ্ছু হবে না, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে ঘুমো, কিচ্ছু হবে না তোমার। যাদের জন্য তোর এই অবস্থা দিদি ভাই, তাদের কাউকে আমি ছাড়বো না, কিছুতেই না। এই জন্য তো আমি আবার ফিরে এসেছি লালকুঠিতে। কিচ্ছু হবে না তোমার দিদি ভাই। বেড়াতে যাবে? ঘুরতে যাবে আমার সাথে? কি বলছো তুমি, তুমি ওকে নিয়ে বাড়ির থেকে বেরোবে? কে বেরোতে দেবে তোমাকে? সুলেখান্তি, দিদি ভাইকে ভাবে শান্ত করা যাবে না, ওর এই যে উত্তেজিত ভাব, এটা ওকে নিয়ে বেরোলে হয়তো একটু একটু রিলিফ। আমি সবটা বুঝছি, সব বুঝতে পারছি, কিন্তু কি করে সম্ভব? ওরা আছে বাড়িতে, তুমি ওদের সামনে দিয়ে ওকে নিয়ে বেরোবে, কি করে হবে আমাকে বলো। কি করে হবে জানি না, কিন্তু আমাকে একটু চেষ্টা তো করতে হবে, দেখছি কি করা যায়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।